60 वर्ष पर युद्ध स्मारक काली दिल्ली रे इंडिया गेट निकट रे जातीय युद्ध स्मारकी एवं जातीय युद्ध संग्रहालय को जाति उद्देश्य रे उत्सर्ग करिवे प्रधानमंत्री नरेंद्र मोदी देश पई शहीद होइथिबा 22600 सैनिक सम्मान रे दिल्ली रो इंडिया गेट सामना रे निर्मित होउची जातीय युद्ध स्मारकी 2015 रे एही स्मारकी निर्माण प्रस्ताव को मंजूरी देथिले मोदी सरकार आ ई प्रकल्प पई पाखापाखी 500 कोटी टंका रो व्यय होउची ষাঠিয়ে বর্ষ পুরুণা এক স্বপ্ন বাস্তব রূপ নেবাকু যাউছে সেনা ও অমলাতন্ত্র মধ্যে বাদ বিবাদ যোগু বর্ষ বর্ষ ধরি লটকি রহিথিবা জাতীয় যুদ্ধ স্মারকী শেষরে নির্মিত হয়ে উদ্ঘাটিত হেবাকু যাউছে ফেব্রুয়ারি 25 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশর এই প্রথম যুদ্ধ স্মারকী জাতি উদ্দেশ্যে উৎসর্গ করিবে স্বাধীনতা পরবর্তী যুদ্ধ ও বিভিন্ন অপারেশনরে জীবন হারিথিবা 22600 সৈন্যক সম্মানরে দিল্লির ইন্ডিয়া গেট সামনারে নির্মিত হয়েছে জাতীয় যুদ্ধ স্মারকী ও জাতীয় যুদ্ধ সংগ্রহালয় সশস্ত্র সেনা পক্ষর এভি এক রাষ্ট্রীয় স্মারক গত 6 দশক ধরে দাবি হয়ে আসুছিল প্রথমথর 1960 জাতীয় যুদ্ধ স্মারক নির্মাণ পাই সশস্ত্র বাহিনী পক্ষর প্রস্তাব দিয়া যাইছিল বর্তমানর কেন্দ্র সরকার 2015 এই স্মারক নির্মাণ প্রস্তাবক মঞ্জুরি দিয়েছিল এই প্রকল্প পাই পাখাপাখি 500 কোটি টাকা ব্যয় হয়েছে 1947-1948 কাশ্মীর সংঘর্ষ 1961 গোয়া মুক্তি আন্দোলন 1962 চীন যুদ্ধ 1965 পাক যুদ্ধ 1971 বাংলাদেশ যুদ্ধ 1987 সিয়াচেন 1987-1988 শ্রীলঙ্কা অপারেশন ও 1979 কার্গিলে শহীদ হয়েছে জবানক সম্মানরে নির্মিত হয়েছে জাতীয় যুদ্ধ স্মারক এই স্মারকরে স্থল সেনা বায়ু সেনা ও নৌসেনা জবানকু এক সঙ্গে শ্রদ্ধাঞ্জলি দিয়া যাইছে শহীদ সবু বীর জবানক না স্মারকরে লেখা যাইছে বিশ্বর প্রমুখ দেশক মধ্যে কেবল ভারত হি এপর্যন্ত একমাত্র দেশ লা যেটি কি সৈন্যক বলিদান মনে পকাইবা যুদ্ধ স্মারক নথিলা এবে কিন্তু এই স্বপ্ন পূরণ হওয়া যাচ্ছে পূর্ব নির্মিত হয়েছে ইন্ডিয়া গেট মধ্যে যুদ্ধ স্মারক ভাবে পরিচিত প্রথম বিশ্বযুদ্ধে লড়ি ভারতীয় জবানক স্মৃতি উদ্দেশ্যে 1931 নির্মিত হয়েছিল ইন্ডিয়া গেট ব্যুরো রিপোর্ট নিউজ 18 ওড়িয়া